চিকেনের লেগ পিসগুলোকে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ফেটানো টক দই, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস আর জিরের গুঁড়ো দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে এটা রেডি হয়ে গেছে। এবার আমরা রান্নাটা শুরু করব। এখানে আমরা গোটা একটা রসুন, দুটো পেঁয়াজ আর আদা, 10-12টা কাঁচা লঙ্কা আছে, এই সবগুলোকে আমরা এখন পেস্ট করে নেব। এখানে চাল নিয়ে নিয়েছি আমরা, 500 চাল নিয়েছি। এবার চালটাকে আমরা ধুয়ে নেব। চালটা ধুয়ে নিয়েও হয়ে গেছে। এবার চালটা 20 মিনিট ভিজিয়ে রেখে দেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। জিরে দিয়ে দিলাম, তেজপাতা। এবার মশলাটা দিয়ে দেব। হলুদ দিয়ে দেব, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার আমরা এই ম্যারিনেট করা চিকেনটা মশলার ভিতরে দিয়ে দেব। চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে। চিকেনটা কষিয়ে নিয়ে একটু লাল লাল হয়েছে, ভাজা ভাজা হয়েছে, দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে আমরা নারকলের দুধ দিয়ে দেবো। এটা 10 মিনিটের জন্য ঢেকে দেবো। এটা হতে থাকুক, ততক্ষণ আমরা রাইসটা তৈরি করে নেব। এখানে আমরা 3টে তেজপাতা, 2টো দারচিনি, 3টে লবঙ্গ আর 2টো এলাচ নিয়ে নিয়েছি। এই সবগুলো আমরা এবার এই জলের ভিতরে দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার এর ভিতরে চালটা দিয়ে দেবো। ঢেকে দেবো। রাইসটা হয়ে গেছে, এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর একটু হবে, আর একটু হবে। হয়ে গেছে, রাইসটা একটু ঢেলে ঠান্ডা করে নেবো। এদিকে আমার চিকেনটাও প্রায় হয়ে এসছে,
আর একটুখানি বাকি আছে, আর 5 মিনিট। 5 মিনিট পর ফিরে এলাম, আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে। এবার এর ভিতরে সামান্য একটু ঘি দিয়ে দেবো। আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এই কয়টাই চিকেন ইকোচ নামিয়ে নিয়েছিলাম, এর ভিতরে রাইস দিয়ে দেবো। এবার আমরা চিকেনের একটু গ্রেভি দিয়ে দেবো। এখানে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এখানে আছে বিরিয়ানির মশলা, গরম মশলা দিয়ে দেবো, গোলাপ জল, কেওড়া জল। গরম মশলা দেবো, ঘি দিয়ে দেবো, আর বিরিয়ানির মশলা দিয়ে দেবো, গোলাপ জল, কেওড়া জল। উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢেকে এবার এটাকে দমে বসিয়ে দিলাম। এখানে একটা লবঙ্গ দিয়ে দিয়েছি যাতে হাওয়াটা না বেরিয়ে যায়, ঠিক আছে? তো এটা 5 মিনিটের জন্য দিয়ে দিলাম, অল্প আছে, এটা হতে থাকুক। 5 মিনিট আমাদের হয়ে গেছে। স্বাদ মতন চিনি, এবার আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এটা সার্ভ করে ফেলি, সার্ভ করবো প্লেটে।